আটলান্টিক মহাসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছেন অন্তত 44 জন। মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজ জানিয়েছে, ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যগুলোয় দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও বন্যা। বাতিল করা হয়েছে হাজারের বেশি ফ্লাইট। ঝড়ের তাণ্ডবের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন ফ্লোরিডার, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার 40 লাখের বেশি বাসিন্দা। হারিকেনটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিয়ে টেনেসি ও কেন্টাকির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে ক্যাটাগরি 1-এ নেমে এসেছে হারিকেন হেলেন। দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও বন্যা। নর্থ ক্যারোলাইনার পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ। ভূমিধসের কারণে অচল হয়ে পড়েছে প্রধান সড়কগুলো। ঝড়ের তাণ্ডব কমে যাওয়ার পরই উদ্ধার কাজ শুরু হয়েছে অঙ্গরাজ্যগুলোতে। বিধ্বস্ত ভবনের নিচ থেকে বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জর্জিয়ার 150টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। পানিবন্দী অবস্থায় বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনতে মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখার 1,000 সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ব্রায়ান ক্যাম্প। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।